দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আবারও জেলে নেওয়ার আগে আমার মতো ইশরাক হোসেন মৃত্যুর মধ্য দিয়ে আমার লাশের উপর দিয়ে যে বেগম খালেদা জিয়াকে জেলে নিয়ে যেতে হবে, অন্যথা তাকে কোনো মতেই জেলে নিতে পারবে না এই জালেম সরকার। আজকে সারা বাংলাদেশের মানুষ জেগে উঠেছে, আজকে বরিশালবাসী যারা দেখছেন আপনাদের বলতে চাই আপনারা এগিয়ে যান, ইনশাল্লাহ সারা দেশে যেভাবে জনগণ জেগে উঠেছে আপনারাও জেগে উঠে আরেকবার প্রমাণ করে দেন যে এই ফ্যাসিবাদী সরকারের পায়ের তলায় মাটি নাই, এবং তারা যে অন্যায় অবিচার অত্যাচার চালিয়েছে, তারা যে দেশকে সম্পূর্ণরূপে ধ্বংস করে ফেলেছে, গণতন্ত্রকে হত্যা করেছে, সেটার জবাব দেওয়ার জন্য আজকে জনগণ প্রস্তুত। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের যে চেতনা ছিল, সকল শহীদদের যে আশা আকাঙ্ক্ষা ছিল, যে আশা আকাঙ্ক্ষা নিয়ে তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, সেটি অবশ্যই আমরা প্রতিফলন ঘটাবো এবং এই বাংলাদেশে আবারও গণতন্ত্র প্রতিষ্ঠা করে সকল শহীদদের রক্তের প্রতিদান দিয়ে আমরা ঘরে ফিরে যাবো ইনশাল্লাহ।